हेलो फ्रेंड्स, सकल के ऑनलाइन क्लासे स्वागत। आमरा विगत दिन न्याय आज एक नतून क्लास निये तुम्हारे संगे आलोचना करब। तुम्हरा प्रत्येके आमादेर परिवेश चतुर्थ श्रेणी एई बोईटी सबाई बेर करो। ता प्रथमे आमरा जेटा देखते पाच्छी যে চলো বানাই সংগ্রহশালা। তাহলে আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে চলো বানাই সংগ্রহশালা। তা এই বিষয়টার উপর আমি তোমাদেরকে প্রথমে একটু আলোকপাত করছি। তোমরা বিগত দিনে যে ক্লাসটা হয়েছে আমরা জাতির জনক মহাত্মা গান্ধী সম্পর্কে বিশদভাবে জেনেছি এবং আমরা আজকের এই বছরের পরিবেশ বইয়ের শেষ ক্লাসটি আমি এখন তোমাদের সামনে তুলে ধরব। তোমরা মন দিয়ে এটা প্রথমে শুনবে, তারপর তোমাদের খাতায় আমি যে যেগুলো আমি শিখিয়ে দেব সেগুলো তোমরা খাতায় সুন্দরভাবে লিখে আমাদের ক্লাসে উপস্থাপন করবে। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা সংগ্রহশালার কথা আমরা বিগত দিনে জেনেছি। তো সংগ্রহশালার কথা আমি তোমাদের আবারও মনে করিয়ে দিতে চাই যে সংগ্রহশালা হচ্ছে যেখানে কোনো কিছু অর্থাৎ জোগাড় করে বা সংগ্রহ করা হয় বিভিন্ন জিনিস, একটা জায়গা সুন্দরভাবে সুসজ্জিত ভাবে সংগ্রহ করাকে সংগ্রহশালা বলা হচ্ছে বা জাদুঘর। এটা তোমরা আগে ক্লাসে দেখেছ। এখন আমরা এই বিষয় নিয়েই আরো বিশদভাবে জানব। তা প্রথমেই আমরা একবার পড়ে নেব, তারপর আমরা এখান থেকে যে ছকটা রয়েছে বইয়ে সেই ছকটা সম্পর্কে আলোচনা করব। তা তোমরা সবাই মন দিয়ে আমার সঙ্গে বইটি বের করে লাইন ধরে ধরে পড়বে, কেমন? স্কুলে সংগ্রহশালা বানানোর কথা সবাই খুব মজা পেল। ঠিক করলো সবাই মিলে দল বেঁধে বেরোবে, সঙ্গে থাকবেন দিদিমণি। দিদিমণি বললেন, বেশ তো চলো আমরা স্কুলে সংগ্রহশালা বানাব। আয়ুব বলল, দিদি আমার কাছে অনেক পুরনো দেশলাই বাক্স আছে, আমার বাবা ছোটবেলায় জমাতেন। নয়ন বলল, আমার ঠাকুমার কাছে পুরানো রূপোর কয়েন আছে। সোমা বলল, আমার কাছে চাকা লাগানো কাঠের হাতি পাখি আছে। দিদি বললেন, বাহ এই তো, তোমরা তো সবাই তৈরি দেখছি, চলো সংগ্রহশালা বানানো যাক। তাহলে এখানে আমরা যেমন স্কুলে তোমরা পড়াশুনো করো, অনেক বন্ধু বান্ধবীদের সঙ্গে মিশে ক্লাস করো, ঠিক এখানেও আমরা একটা দিদিমণির সঙ্গে আমরা কিছু ছাত্রছাত্রীর কথোপকথন আমরা জানতে পারলাম। তো এখানে আয়ুব যিনি রয়েছেন, যে ছাত্র রয়েছে, সে বলছে যে আমাদের বাড়িতে আগেকার দিনে তোমরা দেখেছ যে দেশলাই, এখনো দেশলাইয়ের ব্যবহার আছে কিন্তু সেই অর্থে খুবই কম। এখন বিভিন্ন ধরনের ইলেকট্রিক লাইটার বেরিয়ে গেছে, তারপর গ্যাস লাইট, যার ফলে কিন্তু দেশলাই বাক্সের চাহিদাটা অনেকটাই কমে গেছে। তাহলে আগেকার সেই পুরনো দিনের দেশলাই বাক্স কিন্তু তার বাবা জমাতেন, অর্থাৎ একটা জায়গা জড়ো করে রাখতেন। ঠিক তদ্রূপ ভাবে নয়ন বলল, আমার ঠাকুমার কাছে, তাহলে ঠাকুমা পুরনো দিনের লোক, তার কাছে কি রয়েছে, রূপোর কয়েন রয়েছে। আমরা সাধারণত যে কয়েনগুলো এখন বাজারে দেখতে পাই সেইগুলো কিন্তু এক ধরনের ধাতব, অর্থাৎ লোহাও বলতে পারো, এবং লোহা এবং স্টিলের সংমিশ্রণে যে কয়েনগুলো আমরা এখন বাজারে দেখতে পাই। আবার তোমরা
দেখবে যে পুরনো দিনে যাদের ঘরে কয়েন যদি থেকে থাকে সেইগুলো কিন্তু অনেকের ঘরে রূপোর কয়েন রয়েছে, আবার সোনার কয়েনও অনেকের ঘরে রয়েছে, তাহলে সেইগুলো খুব কিন্তু মূল্যবান পুরনো দিনের যেহেতু। সোমা বলল, আমার কাছে কাঠের চাকা লাগানো হাতি রয়েছে। অর্থাৎ কাঠের ব্যবহার দিন দিন কিন্তু কমে যাচ্ছে। এখন দেখো আগেকার দিনে মানুষের বেশিরভাগই কাঠের উপরই নির্ভর ছিল, যে কাঠের জ্বালানি, কাঠের আসবাবপত্র। কিন্তু এখন এই অত্যাধুনিক আধুনিকতার ছোঁয়ায় আমাদের এখন কিন্তু সেইগুলো প্রায় অনেকটাই ব্যবহার কমে গেছে। যেমন এখন আমরা ফাইবারের আইটেমে, যেমন বাড়িতে প্রত্যেকের বাড়িতেই দেখবে যে প্রত্যেকের বাড়িতে ফাইবারের, মানে প্লাস্টিক বা ফাইবারের চেয়ার টেবিল এগুলো দেখতে পাচ্ছি। ঘরে আসবাবপত্র আমরা এখন স্টিল বা লোহার খাট দেখতে পাচ্ছি, কিন্তু আগেকার দিনে কিন্তু এটা বেশি কাঠের ব্যবহার ছিল। তাহলে আমরা কিভাবে সংগ্রহশালা স্কুলে বানাতে পারি? তাহলে দিদিমণি চিন্তা করলেন যে ঠিক আছে, তাহলে আমরা স্কুলের একটা নির্দিষ্ট ঘরে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যার বাড়িতে যে যে জিনিস পুরাতন জিনিস আছে সেইগুলোকে আমরা একটা ঘরে সুন্দরভাবে সাজিয়ে রাখবো। যেমন তোমরা চিড়িয়াখানা জাদুঘরে যখন কোথাও গিয়ে থাকবে, দেখবে যে কাচের শোকেসের মধ্যে সুন্দর করে, তোমরা নিশ্চয়ই নবাব সিরাজউদ্দৌলার নবাব বাড়ি যদি গিয়ে দেখো, যে তাদের সেই অস্ত্র এবং তাদের সেই পোশাক আশাক কিন্তু সুন্দরভাবে একদম ওয়াল আলমারির মধ্যে কাচের মধ্যে সুরক্ষিতভাবে রাখা রয়েছে। যুগ যুগ ধরে কিন্তু মানুষ সেখানে ছুটির দিনে পরিবার নিয়ে গিয়ে এগুলোকে দর্শন করে। তাহলে আমরা যদি স্কুলে, নিজেদের স্কুলে এগুলো একটা নির্দিষ্ট রুমের মধ্যে আমরা সেটাকে সংরক্ষিত করে রাখতে পারি, তাহলে আমাদের যে গার্জিয়ান মিটিং হয় বা আমাদের আশেপাশে যে সমস্ত বয়োজ্যেষ্ঠরা বা অভিভাবক আমাদের স্কুলে আসে, তারা কিন্তু এগুলো তোমাদের হাতের কাজের জিনিসগুলো তারা দেখতে পাবে। তাহলে সেই জিনিসটা একটা সুন্দর পরিবেশ তৈরি হবে স্কুলে, তাই? তাহলে আমরা কিভাবে কি করতে পারি, যে দেখো যে সবাই যদি, একটা কথা আছে, 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। তা 10 জন মিলে যদি একটা সুন্দর চিন্তা ভাবনা তৈরি করা হয়, মানে মনের মধ্যে যদি গঠন করা হয়, তাহলে কিন্তু সেই কাজটা খুব সুন্দরভাবে হয়। যেমন স্কুলে যদি আমরা সব সব স্কুলের ছাত্রছাত্রী যদি আমরা চিন্তা করি যে আমাদের স্কুলটাকে আমরা সুন্দর করে সাজিয়ে একটা সংগ্রহশালা তৈরি করব, তাহলে কিন্তু এটা খুব সহজেই আমরা কিন্তু করতে পারি। যেমন যার বাড়িতে পুরনো যে সমস্ত জিনিস আছে, যেমন আমরা বইয়ে যে জিনিসগুলো, কারো বাড়িতে কয়েন আছে, কারো বাড়িতে হয়তো পুরনো দিনের দোয়াত কলম এগুলো থাকতে পারে, কারো বাড়িতে হয়তো ওভারকোট এগুলো থাকতে পারে, কারো বাড়ি পিতলের সুই থাকতে পারে যেটা এখন আমরা দেখতে পাই না, তারপরে কারো বাড়ি ম্যাগাজিন থাকতে পারে, তাহলে যে জিনিসগুলো, কাচের পুতুল থাকতে পারে, মুখোশ থাকতে পারে, এই ধরনের জিনিস যদি আমরা স্কুলের কোনো একটা কক্ষে বা রুমে সুসজ্জিত করে রাখি, তাহলে কিন্তু আমরা আমাদের একটা সংগ্রহশালা তৈরি হয়ে যায়। তাহলে আমরা এইভাবে সেটা স্কুলেও করতে পারি বা একটা নির্দিষ্ট নিজের বাড়িতেও একটা রুমে আমরা করতে পারি। তাহলে সেটা করলে কিন্তু বিভিন্ন জায়গার লোক এসে দেখে তারা খুব খুশি হবে। তাহলে এবার আমরা চলে আসছি যে এখানে যে ছকটা রয়েছে কি কিভাবে আমরা এই সংগ্রহশালা বানাতে পারি। তাহলে প্রথমে দেখো হাতের নানা কাজ, যেমন হাতের নানা কাজ কিভাবে হতে পারে, যে বাখারি দিয়ে যেমন ঝুড়ি তৈরি, তাহলে সেই পুরোনো দিনের বাখারি দিয়ে ঝুড়ি কারো বাড়িতে থাকলে সেটাকে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে স্কুলে আমরা সাজিয়ে রাখতে পারি।
তারপর কাঠের খেলনা, আগেকার দিনে বলেছি যে কাঠের ব্যবহার বেশি ছিল, সে কাঠের খেলনা আনতে পারি। কিংবা আগেকার দিনে দেখবে যে কাগজ দিয়ে সুন্দর সুন্দর ফুল তৈরি হতো, সে ফুলও যদি কারো বাড়িতে থেকে থাকে সেটাও আমরা কিন্তু আমাদের এই সংগ্রহশালায় সংযোজন করতে পারি। তারপরে বলা হচ্ছে পুরনো বাসনপত্র, তা আমরা তো বর্তমান যুগে আমরা স্টিলের ব্যবহার আমাদের জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত, তাহলে আমরা কিছু কিছু বাসনপত্রের কথা আমরা বলছি, আমি বলছি তোমরা সেটা দেখবে, তোমরা হয়তো এটার নামই শোনোনি। যেমন এক ধরনের আমাদের ব্যবহার্য বস্তু ছিল গাডু, গাড়ু অর্থাৎ গাড়ু, গাড়ু যেটাকে তোমরা বর্তমানে গাড়ু দেখতে কেমন আমি তোমাদেরকে একটু বলছি। গাড়ু হচ্ছে তোমরা বদনা নাম শুনেছ, যে এখন তোমরা বদনা দেখেছ, সেই বদনার গাড়ুটা হচ্ছে বদনার মতোই, কিন্তু গাড়ুর গলাটা ছিল বকের গলার মতো অনেকটা লম্বা এবং অনেকটাই বদনা থেকে বড়, এই এটাকে আমরা গাড়ু নামে পরিচিত। আচ্ছা, তাছাড়া ছিল আগেকার সময় রূপোর দোয়াত, দোয়াত নিশ্চয়ই জানো তোমরা, দোয়াতটা হচ্ছে আগেকার দিনে আমাদের এই যে বর্তমানে, বর্তমানে আমার হাতে যে বল পেন রয়েছে, আগেকার সময় কিন্তু এরকম বল পেন পাওয়া যেত না, কলমের মধ্যে নিব ছিল, মানে নিব কলমে দোয়াতের কালি ভরে সেটা লেখা হতো। তাহলে সেই সময় কিন্তু রূপোর দোয়াত, এবং যাদের অর্থকড়ি মানে ভালো ছিল তারা রূপোর দোয়াত এবং কলম তৈরি করত। তারপরে দেখো পুরনো আমলের পোশাক, যেমন পুরনো আমলে নবাবরা যে সমস্ত পোশাক পরত, হ্যাঁ ওভার কোট, তারপরে যারা ধনী প্রকৃতি ছিল ঢাকায় জামদানি, তারপর বেনারসি, এগুলোর নাম কিন্তু আমরা পুরোনো দিনের পোশাকের মধ্যে ধরতে পারি, জোব্বা। তারপরে বলছে পুরোনো দিনের ছবি, তাহলে পুরোনো দিনের ছবি কি হতে পারে, কোন বিখ্যাত লিওনার্দো দা ভিঞ্চি আঁকা ছবি হতে পারে, হাতের আঁকা বা পট পটে আঁকা ছবি, ঠিক আছে, বা পুরোনো কোনো ফটোগ্রাফার, এগুলো আমরা কিন্তু আমাদের স্কুল রুমে সাজিয়ে রাখতে পারি। যেমন পুরোনো বই, পুরোনো বইপত্র, সেটা পুরোনো কোনো ম্যাগাজিন হতে পারে, কোনো স্মারক পত্রিকা হতে পারে, ঠিক আছে। তো এই যদি আমরা এইভাবে প্রত্যেকে বাড়িতে যদি একটু পুরোনো বইপত্র যা বা ঘাটি, ঘরের কোনো না কোনো জায়গায় দেখা যাচ্ছে আমরা পুরোনো অনেক কিছু পেয়ে যাব, সেইগুলো আমরা কি করতে পারি, আমাদের স্কুলে সাজিয়ে রাখতে পারি। বাড়িতে থাকা পুরোনো মূর্তি, টাকা পয়সা, দেখবে তোমরা এখন অনেকের বাড়িতে আগেকার দিনে অনেক কয়েন রয়েছে, পিতলের কয়েন রয়েছে বা রূপোর কয়েন রয়েছে, তা সেইগুলোও কিন্তু আমরা সাজিয়ে রাখতে পারি। তারপর বলছে পুরোনো বৈদ্যুতিক সরঞ্জাম, যেমন এখনকার দিনে আমরা যে ফাইবারের সুইচগুলো দেখতে পাই, তখনকার সময় কিন্তু এই ধরনের প্লাস্টিক জাতীয় সুইচের ব্যবহার ছিল না, তখন পিতলের সুইচ তৈরি হতো, তাহলে সেটা যদি কারো বাড়িতে থাকে আমরা আনলে, যেটা এখন আর দেখা যায় না, পিতলের সুইচ সাধারণত এখন আর দেখা যায় না, এবং পিতলের সুইচ পরোক্ষভাবে একটা আমাদের একটা ক্ষতি করে বলো, বিপজ্জনক বলতে পারো, কারণ যদি পিতলের সুইচে বডি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শক্ষার সম্ভাবনাটা বেশি থাকে, যেটা প্লাস্টিকে একদমই থাকে না। এছাড়া আমরা যদি কোনো জায়গায় বেড়াতে গিয়ে থাকি, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিস এনে থাকি, যেমন টিকিট, অনেকে টিকিট কালেক্ট করার প্রবণতা রয়েছে, মুখোশ, বিভিন্ন ধরনের মেলায় গেলে আমরা মুখোশ কিনি সেগুলো, অথবা কাঁচের পুতুল, আগে কাঁচের পুতুলের ব্যবহার খুব বেশি ছিল। এছাড়াও আমরা কি আর কি করতে পারি, ডাক টিকিট, চিঠিপত্র, পুরনো ডায়েরি, খবরের কাগজ, দেশলাই বাক্স, মার্বেল ইত্যাদি, এগুলো আমরা দিয়ে আমরা কিন্তু সংগ্রহশালা তৈরি করতে পারি। তাহলে সংগ্রহশালা তৈরি করতে গেলে কিন্তু আমাদের যে সমস্ত বন্ধু বান্ধব বা ছাত্রছাত্রী রয়েছে, তাদের বাড়িতে যে সমস্ত পুরনো অনেক আগেকার জিনিসপত্র রয়েছে, সেগুলোই যদি আমরা স্কুলের কোনো
অফিস ঘরে হোক বা অফিস ঘর ছাড়াও যদি এক্সট্রা কোনো রুম থাকে সেখানে কিন্তু আমরা এইগুলোকে সাজিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি, এবং সেখানে বিভিন্ন লোক যখন আমাদের স্কুলে আসে তারাও কিন্তু দেখে এগুলো খুবই আনন্দ পাবে। তাহলে এবার আমরা চলে আসছি সরাসরি, আমি তোমাদের দেখো এখানে একটা ছক রয়েছে, জিনিসের নাম কি কাজে লাগতো, কি দিয়ে তৈরি এবং কোন কোন জায়গা পাওয়া গেছে, তা এই বিষয়টা আমি তোমাদেরকে বোর্ডে অলরেডি লিখে রেখেছি। আমি এই বইয়ের সব কিছু নেই, আমি এটা আমার মন থেকে তোমাদের জন্য লিখেছি, তোমরা এটা খাতায় করে আমাদেরকে ক্লাসে দেখাবে। এটাই তোমাদের আজকের এই জল বানাই সংগ্রহশালার বিষয়বস্তু। তাহলে আমি একটু তোমাদের বলে দিই যে দেখো, প্রথমে চীনে মাটির পুতুল কি কাজে লাগতো, এটা ঘর সাজানো বা খেলনার কাজে। চীনে মাটির পুতুল অনেক সময় বাচ্চারা আগেকার দিনে খেলা করতো। কি দিয়ে তৈরি, এটা চীনে মাটি দিয়ে তৈরি। কোন জায়গা পাওয়া গেছে, বাড়ির পুরাতন জিনিসের মধ্যে। সাধারণত আগেকার যে সমস্ত জিনিস সেগুলো মানুষ কিন্তু পুরাতন একটা দেখা যাচ্ছে বাড়িতে অনেক উচ্ছিষ্ট জিনিস রাখার জন্য কোনো জায়গা থাকে তার মধ্যে ঢুকিয়ে রেখে দেয়। তারপরে বলছে চিঠিপত্র, চিঠিপত্র কি কাজে লাগে। দেখো আজ আমরা যেমন এই মোবাইলের যুগে আমরা কিন্তু অতি সহজেই একটা দূরের লোকের সঙ্গে সেকেন্ডের মধ্যে কিন্তু তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি, সেটা আমরা ভার্চুয়ালও করতে পারছি, অর্থাৎ আমরা তাকে দেখতেও পাচ্ছি, আবার মানে কথাও কিন্তু তার শুনতে পাচ্ছি। বা কখনো আমরা যদি মনে করি যে ভার্চুয়াল আমরা ফোন করবো না, সেক্ষেত্রে আমরা কিন্তু অডিওর মাধ্যমে তার কথোপকথন আমরা বুঝতে পারছি। কিন্তু এই সুযোগটা কিন্তু আগেকার দিনে ছিল না, তখন মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য তাদের একমাত্র মাধ্যম ছিল, মেন মাধ্যম ছিল চিঠিপত্র। এছাড়া টেলিগ্রাম বলে একটা মানে যোগাযোগ মাধ্যম ছিল, কিন্তু সেই টেলিগ্রাম তো সবার পক্ষে সম্ভব ছিল না। টেলিফোনও ছিল, কিন্তু তখনকার দিনে টেলিফোন কিন্তু সেই অনেক ধনী যারা ছিল সমাজের বা অনেক উঁচু পোস্টে যারা চাকরি করত তাদের ক্ষেত্রে কিন্তু তাদের কাছে সেটা সহজলভ্য ছিল। আবার যাকে করছে তাকে তার কাছেও তো থাকতে হবে, তার মানে এখন যেমন মোবাইলটা প্রত্যেকের ঘরে ঘরে ঢুকে গেছে, আজ থেকে 50 বছর আগে কিন্তু এই জিনিসটা ছিল না। তখন তাদের এই চিঠির পত্রের মাধ্যমে ভাবের আদান প্রদান হতো, অর্থাৎ একজন হয়তো সে একটা চিঠি লিখলো এক সপ্তাহ আগে তার সন্তানের কাছে, ধরো ছেলে হয়তো দিল্লি থাকে, বাবা হয়তো নদিয়ায় থাকে, তাহলে তিনি চিঠি লিখছেন যে খোকা তুমি কেমন আছো, তোমার কি কি প্রয়োজন। এই চিঠিটা সে এক সপ্তাহ আগে লিখলো, চিঠিটা হয়তো পৌঁছাতে পৌঁছাতে 15 দিন পরে সন্তান পেল, সন্তান সেই 15 দিন পরে তার বাবার চিঠির উত্তর আবার কিন্তু সে চিঠির মাধ্যমেই। এই এই জন্য আমি এখানে দেখো লিখেছি ভাবের আদান প্রদান, অর্থাৎ আমাদের যে মনের ভাব সেটা চিঠি পত্রের মাধ্যমে আগেকার দিনে কি হতো, প্রকাশ হতো। এটা কি দিয়ে তৈরি, কাগজ দিয়ে। যে কোন জায়গা থেকে পাওয়া গেছে, যদি কোন কারো বাড়িতে চিঠির বান্ডিল, যদি আগেকার দিনে সব চিঠিকে সুসজ্জিত করে একটা জায়গা নির্দিষ্ট জায়গা রাখা হতো, তো সেই চিঠির বান্ডিল থেকে পাওয়া যেতে পারে। তারপর দেখো তোমার খুব মজার বিষয় যে আমরা ছোটবেলায় আমরাও খেলেছি, কিন্তু আগেকার দিনে আরো বেশি প্রচলন ছিল মার্বেল বা কাচের গুলি। তাহলে এই মার্বেল বললে কিন্তু দুটো জিনিস বোঝায়, মার্বেল অর্থাৎ আমরা এখন যে শ্বেত পাথর বলি, যে অনেকের বাড়িতে দেখো মার্বেল বসানো, এই মার্বেলের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না, এখানে কাচের গুলি বা মার্বেল যেটা নিয়ে বাচ্চারা খেলা করে। আগেকার দিনে কিন্তু এটা বাচ্চাদের খেলার কাজে লাগতো। আর এটা কি দিয়ে তৈরি, কাঁচ দিয়ে তৈরি। এটা কোথায় পাওয়া যায়, পুরনো পুরাতন কৌটা, সাধারণত কাঁচের গুলি বাচ্চারা কি করতো একটা কৌটায় রাখতো, কিংবা দু একটা ঘরের এখানে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়েও পাওয়া যেত। তারপরে দেখো ডাক টিকিট, ডাক টিকিট কি কাজে লাগতো, চিঠি পাঠাতে। অর্থাৎ তখন যখন চিঠি লেখা হতো সেই চিঠি চিঠিটা কিন্তু একটা খামের মধ্যে ভরে তার উপর একটা টিকিট মেরে, এই টিকিটটা হচ্ছে
সরকারি একটা ধরো পাঠানোর একটা মাধ্যম, টিকিটটা না মারলে সেই চিঠিটা একটা সরকারকে একটা কি দেওয়া হচ্ছে, সরকার যে চিঠিটা পৌঁছে দিচ্ছে পিওনে তার একটা মজুরি বলতে পারো এই টিকিটটা। সেই জন্য বলা হচ্ছে যে টিকিট চিঠি পাঠাতে কাজে লাগতো কি দিয়ে তৈরি, এটা একটা কাগজ যেটার উপর সরকারের স্ট্যাম্প থাকতো। এবং এটা কোন জায়গা থেকে পাওয়া গেছে, বাড়িতে রাখা পুরাতন চিঠির বান্ডিল থেকে, চিঠির যে খামটা থাকতো তার উপরে স্ট্যাম্পটা ডাক টিকিটটা লাগানো থাকতো। আর কি আছে, আসন সেলাই। হ্যাঁ, তোমরা তো এখনো দেখেছো যে আমরা ঠাকুর ঘরে মায়েরা সুন্দর করে আসন সেলাই, সেই আসনে কি করা হয়, বসে মায়েরা পুজো দেয় বা ঠাকুর মশাই এসে পুজো দেয়। তখনকার সময় কিন্তু এখন যেমন নিত্য নতুন অনেক আসন কিন্তু কিনতে পাওয়া যায়, কিন্তু হাতের তৈরি আসন খুব কম পাওয়া যায়। আগেকার দিনে কি করতো মায়েরা, বা তখন এই এই আসনটাকে বসার কাজে ব্যবহার। এখন যেমন দেখো প্রত্যেকের বাড়িতে কম বেশি চেয়ার টেবিলে খাওয়া দাওয়ার প্রচলন চালু হয়ে গেছে, কিন্তু আগেকার দিনে মানুষ মাটিতে বসেই কিন্তু খেত। তাহলে মাটিতে বসতে গেলে তখন কিন্তু আসনের প্রয়োজন হতো, তাহলে বসার কাজে কাজে লাগে। এবং এটা কিসের তৈরি, তা এটা হচ্ছে পাটের বস্তা এবং উল দিয়ে তৈরি করা হতো আসনগুলো। এটা বাড়িতে রাখা কোনো জায়গা বা বাক্সের মধ্যে রাখতো। মায়েরা কি করতো, ধুয়ে দেখা যাচ্ছে যেগুলো খুব সব সময় ব্যবহার করতো সেগুলো তো বাড়ির যে কোনো জায়গায় ফেলে রাখতো, কিন্তু আত্মীয় স্বজন এলে বা পুজো করতে গেলে সেগুলো কিন্তু একটু তুলে রাখতো। অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে আগেকার দিনে যে টিনের বাক্স পাওয়া যেত সেই বাক্সের মধ্যে সাধারণত এই জিনিসগুলো রাখা হতো। তা যাই হোক, আজকে আমরা এই ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি। আশা করি এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। আর আমাদের এই পরিবেশ বই আজকে এই ক্লাসটার মধ্য দিয়ে শেষ হলো, এরপরে আমরা আরো রিভিশন করব, তখন তোমাদেরকে আবার প্রথম থেকে সব বুঝিয়ে দেওয়া হবে। তা সকলকে আবারও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আজকের এই ক্লাস এখানে শেষ করছি।